রাজ্যের বুকে ফের ধর্ষণের শিকার নাবালিকা নেককারজনক ঘটনা বাসা থানাধীন বলরাম এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার বাড়ির পাশে একটি মাঠে গরু চড়ানোর উদ্দেশ্যে দুই বোন একসাথে যাওয়ার পথে পেছন দিক থেকে ছোট বোনকে এলাকার এক দুর্বৃত্ত তুলে নিয়ে ধর্ষণ করে। ধর্ষক ওই পাষণ্ড এলাকার ঘরজামাই বলে পরিচিত, নাম সুপ্ত মারাক। সে তার শ্বশুর বাড়িতে থাকতো বলে জানা যায়। জানা গেছে ওই মেয়েটি মানসিক প্রতিবন্ধী। এদিকে ঘটনা জানাজানি হতে নাবালিকার বাবা মেয়েটিকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে ধর্ষিতা নাবালিকার অবস্থার অবনতি দেখে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ওই মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে। ঘটনাকে ঘিরে আমবাসা থানাধীন বলরাম এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। ঘটনাটা কোন জায়গায় হয়েছে? আমবাসা থানার বলরাম এরিয়াতে একটা ব্যক্তি এসে অভিযোগ পেয়েছি আমরা ধর্ষণের মামলা। ওদের পাড়ারই এক ছেলে মেয়েটার সাথে পাশাপিক অত্যাচার করেছে। একচুয়ালি মেয়েটা এখন জীবিত, ওরা পাড়ারে গিয়েছে, আর ইনভেস্টিগেশন শুরু হয়েছে। হিরে শাসিত শ্রেষ্ঠ ত্রিপুরায় অব্যাহত নাবালিকা ধর্ষণের ঘটনা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।